প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো এবং খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদেরকে পাঠ তিন আমরা কি কি কাজ করি নিয়ে পুন আবার আলোচনা করব। গত ক্লাসে আমি এই অধ্যায় থেকে তোমাদেরকে কি করিয়েছি, কিছু শূন্যস্থান পূরণ করিয়েছি। তো আজকে আমি এই অধ্যায় থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন উত্তর করাব। তোমরা তার আগে আমরা অধ্যায়টি আরেকবার দেখে নিই, তারপর আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন এবং উত্তর করিয়ে দিব, তোমরা সেগুলো লিখে নিবে। তাহলে তোমরাও তোমাদের বইটি হাতে নাও, আরেকটু আমরা দেখে নি পাঠ তিন। পাঠ তিনে ছিল কি? আমরা কি কি কাজ করি? তো দেখে নাও পাঠ তিন আমরা কি কি কাজ করি। ছবিতে আমরা দেখতে পাই কি, আমরা ভোরে ঘুম থেকে উঠি, দাঁত মাজি, হাত মুখ ধুই, বাড়ির কাজে সাহায্য করি, খাওয়ার আগে ও পরে হাত ধুই, তারপর হচ্ছে কি পড়ার সময় পড়ি, খেলার সময় খেলি। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে গত ক্লাসে আমরা কি করেছিলাম, শূন্যস্থান পূরণ করেছিলাম। আজকে আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন এবং উত্তর করাবো, তোমরা সেগুলো খুব ভালোভাবে লিখে নিবে আর সেগুলো কি করবে পরে ভালো করে শিখবে এবং বেশি বেশি করে বাসায় লিখবে। এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে শ্রুতিলিপি করাবো, তোমরা খুব ভালো করে শিখে নিবে। শ্রুতিলিপিটা কিন্তু আমি তোমাদেরকে স্কুল খোলার পরে কি করব ক্লাসে করাবো, বুঝতে পেরেছ? তাহলে ঠিক আছে, এখন আমরা কি করব এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর করব। তোমরা তোমাদের খাতা পেন্সিল নাও। প্রথম প্রশ্নটি হচ্ছে কি দেখো, এক নাম্বার, আমরা কখন ঘুম থেকে উঠি? উত্তর হবে কি দেখো, আমরা ভোরে ভোরে ঘুম থেকে উঠি। দুই নাম্বার প্রশ্নটি দেখো কি, সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি?
उत्तर होबे सकाले घूम थेके उठे आमरा दांत माजी हाथ मुख धुई। दारी तीन नम्बर प्रश्न की देखो खावार आगे ओ परे की करते हैं उत्तर होबे की देखो खावार आगे ओ परे हाथ भालो भावे धुए नीते हाय तो तुम्हादेर के आमी एखाने तीनटी प्रश्न एवं उत्तर दिए छी लिखे नाओ এখানে আমার বোর্ডে জায়গা নেই তাই চতুর্থ প্রশ্নের উত্তরটি আমি এরপরে করাব তাহলে এক নাম্বারটি আগে দেখে নাও কি এক নম্বরে আছে আমরা কখন ঘুম থেকে উঠি উত্তর হবে আমরা ভোরে ঘুম থেকে উঠি দুই নাম্বার প্রশ্নটি কি সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি সকালে ঘুম থেকে উঠে আমরা দাঁত মাজি হাত মুখ ধুই তিন নাম্বার প্রশ্নটি কি খাওয়ার আগে ও পরে কি করতে হয় উত্তর হবে খাওয়ার আগে ও পরে হাত ভালোভাবে ধুয়ে নিতে হয় তাহলে এই তিনটি প্রশ্ন এবং উত্তর তোমরা লিখে নাও পরবর্তীতে আমি তোমাদেরকে চার নাম্বার প্রশ্ন এবং উত্তরটি করাব আপাতত তোমরা এই তিনটি লিখে নাও তাহলে আমি তোমাদেরকে এখন চার নাম্বার প্রশ্নটি দিব এবং উত্তরটি করাব আমি এক আর দুই মুছে দিচ্ছি প্রথমে এক নাম্বার মুছে দিচ্ছি তিন নাম্বারটি এখনো রেখে দিয়েছি তোমরা লিখে নাও
चार नम्बर प्रश्नटी देखो कि बाड़ीर काजे तुम्रा की करो, उत्तर की हबे देखो, उत्तर हबे बाड़ी काजे आम्रा शाहज्यो कोरी। एई होच्छे तोमादे चार नम्बर प्रश्न, ठीक आछे? ताहले ए जे प्रश्नटी होच्छे बाड़ीर काजे तोमरा की करो, उत्तर होबे बाड़ीर काजे आम्रा साहाज्य करी। हाँ, ए होच्छे ताहले अध्याय थेके चारटी प्रश्नेर उत्तर। एटी तोमरा लिखे नाओ, आमी तीन नम्बरटा मुछे दिच्छी। चार नम्बरटी लिखे नाओ। তাহলে দেখো আজকের পাঠ তিনের এই এই অধ্যায়টিতে আজকে শেষ করে দিলাম আমি। তাহলে তোমরা এগুলো খুব ভালো করে শিখবে, বেশি বেশি করে লিখবে, তাহলে তোমাদের হাতের লেখাও সুন্দর হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, বাই।